টলিউড ইন্ডাস্ট্রির সব রকম গল্পের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল টলি স্টোরিতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর নিচে বেল বাটনে ক্লিক করুন। প্রায় দু মাস পর আবার মুক্তি পেল নতুন একটা বাংলা সিনেমা, আপনাদের প্রিয় সিনেমা হলে মানুষ পশুর ছবিয়াল। প্রধান ভূমিকায় শাশ্বত চ্যাটার্জি আর শ্রাবন্তী। ছবির প্রিমিয়ারে পৌঁছে গেল টলি স্টোরি। ও আচ্ছা, আনন্দ হ্যালো স্যার, আপনার যদি ক্যারেক্টার নিয়ে কিছু বলেন। না, আমার ক্যারেক্টার হাবুল, সে শ্মশানে ফটোগ্রাফার এবং ওই শ্মশানেই থাকে, শ্মশানের আশেপাশে একটা স্টুডিও, সেখানে থাকে। আর মৃতদেহের সঙ্গে আত্মীয় স্বজন যারা আসে তাদের সঙ্গে মৃতদেহের ছবি তুলে পয়সা রোজগার করে। আচ্ছা, আপনারা নাকি খুব গরমে শুটিং করেছেন, সেটার যদি এক্সপিরিয়েন্স কিছু বলেন। না, গরমে তো ডেফিনেটলি আমরা বেশিরভাগ সময় গরমেই শুটিং করি আউটডোর ছাড়া, কিন্তু মারাত্মক গরম ছিল হুগলির প্রত্যন্ত গ্রামে এবং বেশিরভাগ শটই আউটডোরে দিনের বেলা চড়া রোদে। মানুষ সবসময় চেষ্টা করতো একটা ঠান্ডা গাড়ি রেখে দিত, গিয়ে বসবো, কিন্তু বারবার ঠান্ডা গরম তো করা যায় না, শরীর খারাপ হয়ে যায়। তাই আমরা সবাই মিলে বেশ কষ্ট করেই ছবিটা করেছি, কারণ ইন্টারেস্টিং সাবজেক্ট বলে, এবং কাজটা ভালো হলে তখন আর গরম ঠান্ডাটা ম্যাটার করে না। আমার চরিত্রটি অদ্ভুত ধরনের চরিত্র, এই লোকটার নাম হচ্ছে সালেম, একটা মুসলিম চরিত্র। লোকটা শ্মশানের জামাকাপড় মরারা পরে আসে না, সেগুলো খুলে বিক্রি করে এসে পেট চালায়। সন্ধ্যাবেলা হাবুলের সাথে মানে শাশ্বতদের সাথে আড্ডা মারে, গল্প করে, এই বন্ধু বান্ধবের গল্পটা। এর মধ্যে হাবুলের জীবনে একটা প্রেম আসে, সেটা সিনেমাটা দেখলে মনে হয় ভালো লাগবে। আমি এখানে একটা এই প্রথম হয়তো মানুষ আমাকে এত ডিগ্ল্যামারাইজ একটা চরিত্র দেখবে, নেগেটিভ চরিত্র না, আগেই বলে দিচ্ছি, যেটা আপনারা টেলিভিশনে দেখে অভ্যস্ত, ডিগ্ল্যামারাইজ চরিত্র দেখবেন। একটা চাওয়ালা, শ্মশানের চাওয়ালা, এরকম চরিত্র আগে করিনি। বাবা মা ছোটোবেলা থেকে বলতো যে পড়াশোনা ভালো না করলে তোকে চায়ের দোকান খুলে দেবো, কিন্তু এটা যে এতদিন পর সত্য হবে এটাই জানতাম না। তবে সিনেমাটা অন্য রকমের একটা সিনেমা, একটা অন্য কনসেপ্ট, একটা অন্য গল্প, কোনো কপি ছবি না, কিন্তু এন্টারটেইনমেন্টও আছে। আমার মনে হয় আপনাদের ছবিটা ভালো লাগবে, আপনারা আসুন ফিল্মে, ফিল্ম দেখতে আসুন, হলে আসুন, বড় পর্দার মজা। কিন্তু ফিল্ম যদি দেখতে চান, বড় পর্দা একটা আলাদা মজা আছে। আর আপনারা না গিয়েলে কিন্তু আমাদের যে এন্টারটেইনমেন্ট শিল্প, যেটা অনেক দিনের, অনেক বছরের, অনেক পুরনো, সেই শিল্পটা কিন্তু আপনারা যদি এগিয়ে না আসেন আস্তে আস্তে হারিয়ে যাবে। তো আপনাদের দায়িত্ব, কারণ এখানে সমস্ত কিছু সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই হচ্ছে, সিটগুলো ওইভাবে রাখা, হলে এলে করোনা হয় না। আপনার এই সিনেমা কনসেপ্টটা কোথা থেকে এসছে? এটা বেসিক্যালি একটা গল্প বেরিয়েছিল দেশ পত্রিকায়, ইন্দ্রনীল বক্সীর লেখা 2015 সালে। আমি সেটা পড়ে খুব উজ্জীবিত হই, তারপর একটা রাইটস নিয়ে নিই, দিয়ে আস্তে আস্তে জার্মিনেট করে এই কাহিনিটা। আপনারা কীরকম বক্স অফিস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করছেন? দেখুন, আজকে তো সবে শুরু হলো, রাদার আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি, দর্শকের থেকেও পাচ্ছি, বন্ধুবান্ধব তো বলছেই,
I am quite confident. এতদিন পর একটা বাংলা সিনেমা থিয়েটারে আসছে, আপনারা কিরকম উত্তেজিত এটা নিয়ে? দেখুন, আসা তো দরকার ছিলই, কোথাও তো একটা একটা আইস ব্রেকিং এর দরকার পড়ে, তো সেটা আমাদের হাত দিয়ে হলো এবং দর্শক তো ভালোই রেসপন্ড করছে। ইউ আর কুল। আমার তো বেশ ভালো লাগছে, আমি এই ফিল্মটা মিউজিক করেছি, তো সুতরাং আমি এই ফিল্মটা এর আগে বহুবার দেখেছি। আমি যারা দেখতে চান এই ফিল্মটা, আমি শুধু বলবো যে এই ফিল্মটা দেখলে মানে হয় আর একবার দেখতে ইচ্ছে করবে। ফিল্মের গল্পটা এতটাই ইউনিক এবং এতটাই নতুন ধরনের, এই গল্পটা ফিল্মটা আর একবার দেখতে ইচ্ছে করতো। আমি চাই যে মানুষ আসুক এবং ফিল্মটা হলে দেখুক। এখন মানে এনিমে বাংলা সিনেমার খারাপ সময় চলছে, তো সবাই মিলে একটু দাঁড়ালে ফিল্মটা আবার ঘুরে দাঁড়াতে পারবে আর কি।